পরিষ্কার পরিচ্ছন্ন এবং জানালো তারা কি নিয়মিত এই কাজটি করেন, নিয়মিত জনগণকে সচেতন করার উদ্যোগ নেন, তারা এটা কোটি কোটি টাকা অপচয় হয়। আর রাষ্ট্রের দুর্যোগকালীন সময়ে প্রধানমন্ত্রী পারেন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো যেন দায়িত্বহীনতার পরিচয় না দেয়, আমরা রংপুর সিটি কর্পোরেশনের আমরা এই পদক্ষেপ দেখতে চাই। আমার হাসপাতাল তার কাছ থেকে 1,86,000 টাকা তারা ঘুরে নিয়েছে, এই খবর পত্রপত্রিকায় এসেছে। আজকে হাসপাতাল কর্তৃপক্ষকে আজকে মানুষকে জিম্মি করে তারা যে অসাধু ব্যবসা করছে, তারা যে মুনাফা করছে, এর জন্য তাদেরকে আইনের আওতায় নিয়ে অবস্থা উচিত। আমরা লক্ষাধিক মানুষ বাস করে, 5 লক্ষাধিক মানুষের যে যন্ত্রণা, 5 লক্ষাধিক মানুষের যে কষ্ট, তাদের যে সমস্যা, সেটাকে বুকে ধারণ করে এখানে নিপীড়ন বিরোধী নারী মঞ্চ শ্রমিক অধিকার আন্দোলন রাস্তায় দাঁড়িয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই এডিস মশার আক্রমণ থেকে আপনারা কেউ নিরাপদ নয়, যে কেউ আপনারা এডিস মশায় আক্রান্ত হতে পারেন সংগ্রামী বন্ধুগণ। সেই কারণে আমাদের সকলেরই উচ্চকিত কণ্ঠে আওয়াজ তোলা দরকার, কার্যকর ভূমিকা পালন করে ওই ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো যেন দায়িত্বহীনতার পরিচয় না দেয়, আমরা রংপুর সিটি কর্পোরেশনের আমরা এই পদক্ষেপ দেখতে চাই। আমরা রংপুর মেডিকেলে, আমরা এই সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে আমরা চিকিৎসা পরিণত হওয়ার আগেই সেখানে সিটি কর্পোরেশন ডেঙ্গু রোগ নিরাময়ে এডিস মশা নিধনে কার্যকর ভূমিকা পালন করবে, তারা কার্যকরীভাবে মশক নিধন অভিযান পরিচালনা করবে, সেই দাবিকে সামনে রেখে আমরা এখানে দাঁড়িয়েছি। পাশাপাশি আপনারা দেখছেন যে এই ডেঙ্গু রোগকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা চিকিৎসা বাণিজ্যে মেতে উঠেছে। আমরা বলছি এই চিকিৎসা বাণিজ্য বন্ধ করে অবিলম্বে ডেঙ্গু রোগে আক্রান্ত মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে হবে, সেই দাবিতে এখানে আমরা রংপুর সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ সমাবেশ করছি। আমরা রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের আমরা এই বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখতে চাই। লোক দেখানো কিংবা ফটো সেশন সর্বস্ব কোনো উদ্যোগ নয়, সত্যিকার অর্থেই রংপুর নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী, এডিস মশামুক্ত নগরী, ডেঙ্গু মুক্ত নগরী গড়ে তোলার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই ধরনের পদক্ষেপ রংপুর সিটি কর্পোরেশন নেবে। আসন্ন যে ঈদ প্রয়োজনে এই ঈদকে কেন্দ্র করে আজকে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিদপ্তরের যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন প্রয়োজনে তাদের ছুটি বাতিল করতে হবে, বৃহত্তর স্বার্থে তাদেরকে এই কষ্টটুকু স্বীকার করে নগরবাসীর স্বার্থে এবং নগরবাসীর বিপদে পাশে দাঁড়ানো এটা তার নৈতিক দায়িত্ব। যদি এই নৈতিক দায়িত্ব পালন করতে তিনি না পারেন তাহলে ওই চেয়ারে থাকারও তার কোনো নৈতিক দায়িত্ব নেই। এই জন্য আমরা এখানে আজকে মানববন্ধন এবং সমাবেশ করছি। আমরা সিটি কাজ করার জন্য এসেছি সংগ্রামী বন্ধুগণ, আমরা এই স্মারকলিপির মধ্য দিয়ে আমরা সিটি কর্পোরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মশক নিধনে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র যে দায়িত্বহীনতা না হয়, সঠিক সময়ে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন যদি পদক্ষেপ গ্রহণ করত।